দুর্গাপুরের SSB ব্যাডমিন্টন একাডেমি এমন একটি সংস্থা যেখানে উদীয়মান কৃতি ব্যাডমিন্টন শিক্ষার্থীর অভাব নেই। এবার প্রথম কলকাতায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 9 ও 11 বছর বয়সী রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রাজ্যস্তরে দুর্গাপুরের দুজন কৃতি ছাত্রের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন SSB ব্যাডমিন্টন একাডেমির প্রশিক্ষক সৌমেন ব্যানার্জি। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের উদীয়মান 2 কৃতি ছাত্রী দিশা মল্লিক ও স্বর্ণা গুপ্ত। সাংবাদিক বৈঠকে ব্যাডমিন্টন প্রশিক্ষক সৌমেন ব্যানার্জি জানান, দিশা ও স্বর্ণার জন্য আজ তারা গর্বিত। এরা দুজনে দুর্গাপুর বা পশ্চিম বর্ধমান জেলাকে গর্বিত করার পাশাপাশি রাজ্যকে গর্বিত করেছে। এদের সাফল্যে বিশেষভাবে গর্বিত হয়েছে SSB ব্যাডমিন্টন একাডেমি। এছাড়াও এই একাডেমির অন্যান্য শিক্ষার্থীরাও তাদের দেখে অনুপ্রাণিত হবে। রিসেন্টলি কলকাতাতে অনুষ্ঠিত হলো আপনার আন্ডার 9 আন্ডার 11 বয়েজ অ্যান্ড গার্লস ব্যাডমিন্টন স্টেট চ্যাম্পিয়নশিপ। এই স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্যে SSB একাডেমির তরফ থেকে আমাদের দুজন পার্টিসিপেন্টস করেছিল এবং তার মধ্যে হচ্ছে স্বর্ণা গুপ্ত এবং দিশা মল্লিক। এই স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্যে স্বর্ণা গুপ্ত সিঙ্গেলসের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এবং গোল্ড মেডেল জিতেছে, আর স্বর্ণা গুপ্ত এবং দিশা মল্লিক ডবলসে আপনার গোল্ড মেডেল জিতেছে এই স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্যে। ওরা খুব ছোটোবেলার থেকে এই SSB একাডেমি, যার হেড কোচ আমি মিস্টার সৌমেন ব্যানার্জি লিড করছি, ওরা 2018 সাল থেকে খেলা শুরু করে খুব ছোট্ট বয়স থেকে এবং কন্টিনিউয়েশন করে, এবং তার মধ্যে এই সব থেকে একটা পশ্চিম বর্ধমানের মধ্যে একটা রেকর্ড উইনিং ওরা নিয়ে এসছে এই একাডেমির জন্য এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জন্য। এই বছরের মধ্যে মৈনাক চক্রবর্তী এই একাডেমির তরফ থেকে ডাবলসের মধ্যে স্টেট রানার্স আপ হয়েছে এবং স্টেট র্যাঙ্কিং চ্যাম্পিয়ন হয়েছে এবং হাইয়েস্ট স্কোর করে ও রিপ্রেজেন্ট করবে আপনার রিসেন্টলি কেরলাতে আপনার আন্ডার 15 ন্যাশনালসের মধ্যে। তারপরেই আপনার পাইপলাইন প্রোডাক্টসের মধ্যে দিশা মল্লিক এবং স্বর্ণা গুপ্ত আপনার রিপ্রেজেন্ট করবে ওয়েস্টবেঙ্গলকে জাতীয় স্তরে ইন দ্য মান্থ অফ নভেম্বর মহারাষ্ট্রে। কত স্টুডেন্ট আছে আপনার একাডেমিতে? আমার একাডেমি আপনার 3টে জায়গায় বিভাজিত আছে, একটা আপনার দুর্গাপুরে, একটা রানিগঞ্জে, একটা বাঁকুড়াতে। তো সব মিলিয়ে স্টুডেন্টস আছে 80 খানা। দিশা এবং স্বর্ণা আগামী নভেম্বর মাসে মহারাষ্ট্রে অনুষ্ঠিত মিনি ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করবে। মহারাষ্ট্রে খেলতে যাওয়ার আগে আজ সাংবাদিক বৈঠকে 2 কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় দিশা এবং স্বর্ণা মিনি ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, SSB ব্যাডমিন্টন একাডেমি দুর্গাপুর, রানীগঞ্জ এবং বাঁকুড়ায় শাখা রয়েছে। সেখানে শিক্ষার্থীর সংখ্যা 80 জন। এদের মধ্যে 27 থেকে 30 আগস্ট কলকাতায় অনুষ্ঠিত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দিশা মল্লিক এবং স্বর্ণা গুপ্ত দুজনেই এবছর রেকর্ড পয়েন্ট সংগ্রহ করে সিঙ্গেলস এবং ডাবলসে স্বর্ণপদক লাভ করেছে। আগামী নভেম্বর মাসে মহারাষ্ট্রে অনুষ্ঠিত মিনি ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দেশের 28টি রাজ্য থেকে সিঙ্গেলসে 2 জন এবং ডাবলসে 1 জন করে প্রতিনিধি অংশগ্রহণ করবে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে দিশা এবং স্বর্ণা প্রতিনিধিত্ব করবে মহারাষ্ট্রের মিনি ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে। আমরা LCW ইন্ডিয়ার পক্ষ থেকে দিশা মল্লিক এবং স্বর্ণা গুপ্তর সার্বিক সাফল্য কামনা করি। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়?
কিনবেন কি করে সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।